আমি মাহফিলে প্রশ্ন উত্তর দিই না, প্রশ্ন দিয়ে না জানো, এটা জানেন না আমি যে উত্তর দিই না, আসেনি কোনো ভিডিওতে এই কথাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আপনার রাখবেন না, এটা অন্য বিষয়। হ্যাঁ মানে দেই না বলতে আমি আসলে অতটুকু যোগ্যতা হয় না এখনো, ডাইরেক্ট মাহফিলে প্রশ্ন উত্তর দেওয়ার ফতুয়া বিভাগ বা বিভিন্ন জায়গায় দিলে ভালো হয়, যেই জায়গার যেই কাজ করবেন ফতুয়া বিভাগগুলা চাঙ্গা হবে মাসালা, সেখানে গিয়ে জিজ্ঞাসা করলে। একটা হাদিস শোনামুনি, ইবনে মাজা 230 নম্বর হাদিস, কায়েস ইবনে কাসিরের বর্ণনা, তিনি বলেন কুন্তু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদে দিমাশ, আমি দামেস্কের মসজিদে বসা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আতাহু রাজুলুম মিনাল মাদিনা, আবু দারদার সাথে আমি মসজিদে বসা দামেস্কের মসজিদে, মদিনা থেকে এক ব্যক্তি আসছে রসুলের সাহাবি আবু দারদার সাথে দেখা করতে, কোত্থেকে? তাহলে বলেন তো মদিনা থেকে দামেস্ক, বলেন মদিনা থেকে, এ আজকে গুগলে সার্চ দিবেন যে মদিনা থেকে দামেস্কের দূরত্ব কতটুকু, দেখবেন লেখা আছে প্রায় 1267 কিলোমিটার বর্তমান হিসাব অনুযায়ী, কত কিলোমিটার, এর চেয়ে আরো বেশি বর্তমান হিসাবে। তা এক ব্যক্তি আসছে মদিনা থেকে আবু দারদার কাছে, আসার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কোত্থেকে আসছো, কয় মদিনা থেকে আসছে, কয় মদিনা থেকে তুমি দামেস্কে আসছো কেন, কয় আপনার কাছে আসছি শুধু একটা বিষয়ে জানতে, কয়টা, কয় কি বিষয়, কয় লিহাদিসিন বালাগানি তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনলাম একটা হাদিস আমার জানা আছে, তবে এই হাদিসটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেছেন, শুধু এটা যাচাই করতে আসতেছি যে আসলে হাদিসটা আপনি কইছেন কিনা আর এটা নবীর হাদিস কিনা, শুধু এতটুকু যাচাই করতে আমি মদিনা থেকে এই দামেস্কে আপনার কাছে আসছি। বর্তমান হিসাব অনুযায়ী কয় কিলোমিটার, 1200 হ্যাঁ, এখান থেকে বাসে উঠে ঢাকা যাবেন, ফতোয়া বিভাগে গিয়ে ফতোয়াটা জমা দেবেন, অথবা পাশে মুরাদনগর মাদ্রাসায় যাবেন মুফতি আমজাদ সাহেবের কাছে, মুজাফফরুল মাদ্রাসায় হজরতের কাছে গিয়ে লিখিত ফতোয়া চাইবেন, দিয়ে দিবে কোনো বিষয়ে জানার থাকলে, ঠিক আছে না? হ্যাঁ জানার বিষয়গুলো এইভাবে জানবো আমরা, আল্লাহ বুঝার তৌফিক দান করে। ও হাদিসটা শেষ করি, কি হাদিস জানতে, কয় কোন হাদিসটা, কয় তুমি কি কোনো ব্যবসা করার জন্য দামেস্কে আসো নাই, কয় না, কয় ওয়ালা যা আবিকা গৈরুহু, এই একটা হাদিস জানতেই তুমি আসছো, কয় হ্যাঁ, আসলে অন্য কোনো কারণে আসো নাই, কয় বিশ্বাস করেন অন্য কোনো কারণে আসেনি, কয় কোন হাদিসটা বলছে, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, নবীজি বলছেন কেউ যদি রাস্তা অবলম্বন করে এলেম শিখার জন্য আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। তো এই হাদিসটা নবী বলছে, আর হাদিসটা নাকি আপনি বর্ণনা করেছেন, শুধু এটা যাচাই করতে আসছি। তো আবু দারদা বললেন হ্যাঁ এই হাদিসটা আমি নবীর থেকে শুনেছি, আমি বর্ণনা করছি। ও এটাই সেই হাদিস ওই যে আছে না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস, এটা সেই হাদিস যে হাদিস আবু দারদা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ, কি বুঝাইতে চাইলাম, কিছু বিষয় যেগুলো জানার আর কি, এগুলো আমরা আসলে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক জানলে বিষয়গুলো সহজ হয়, তখন আর দেখবেন আলেমে আলেমে ইউটিউবে আর মারামারি হবে না ইনশাআল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন।